প্রথম পরিচয় যদি বলি মানে কাছে মনে হচ্ছে যে হি ইজ ভেরি কাম তোমাকে ভালো লেগেছে তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভর স্নান তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান মানে আছে না যে কিছু কিছু মানুষকে দেখলে আপনার মনে হয় যে না মানে ভেরি পিসফুল খুব একটা শান্তি শান্তি একটা ফিল হয় রাইমকে দেখে আমার ফার্স্টে এরকমই মনে হচ্ছে যে না খুব পিসফুল একটা মানুষ জেলে দাও তুমি আলো আরো ভালো আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও তোমার আদর আল গোছ মেমোরি বলতে অনেক অনেক আছে শুধু একটা না এক মানে যদি বলি যে আমাদের যেদিন এনগেজমেন্ট হয় সেদিন হচ্ছে যে আমাদের বাসায় ঢুকে মানে আমি ভিতরের রুমে ছিলাম তো রাইম বাসায় ঢুকে হি ওয়াজ ভেরি রেস্টলেস মানে ও কোথাও উনি কোথাও বসতেছিল না উনি মানে ফাক ফুক করে খুঁজতেছিল যে আমাকে দেখবে কোথা দিয়ে তো দেখা গেছে যে আমার ফ্রেন্ড রিয়া ও হচ্ছে আমার রুমের দরজাটা জাস্ট খুললো মানে ও একটা স্ন্যাপ নিবে এই জন্য খুললো দেখলো যে রাইম উঁকি দিচ্ছে তোমার ওই ওই স্ন্যাপটা আমার খুবই প্রিয় একটা স্যার মানে খুব কিউট একটা মনে হয়েছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান আনিকা আনিকাকে নিয়ে আসলে কি বলবো আমি আসলে মানে পাজলড হয়ে যাচ্ছি ও ফার্স্ট অফ অল আমার কলিগ অ্যান্ড তারপরে আমরা খুব ভালো ফ্রেন্ড অ্যান্ড খুব কম সময়ের মাধ্যমে মানে খুব কম সময়ের মধ্যে আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে উঠেছি ওর ব্যাপারে আসলে ভালো জিনিস বলার মতো তো কিছু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে কিন্তু যদি আসলে ভালো কিছু নিয়ে বলতে হয় তাহলে ও অনেক ভালো একটা মানুষ ওর সাথে যতক্ষণ আমি থাকি আমি খুব একটা পজিটিভ এনার্জির মধ্যে থাকি অ্যান্ড হ্যাঁ ও অনেক স্পেলিং মিস্টেক ধরে আমার বাট এটা নিয়ে আমি মাঝে মাঝে খুব বদার হই বাট সামটাইম ভালোই লাগে যে না একজন তো আছে একটা ফ্রেন্ড তো আছে যে একটু শাসন করবে একটু ভুলগুলো ধরিয়ে দিবে সাজিয়ে দিলাম মন ভালো করালো তোমাকেই মনে ধরেছে দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালো কি দেখতে পাও আমার হেভেন তুমি কি দেখতে পাও ফারু অ্যানসার টু মাই তাহাজ্জুদ প্রেয়ারস আলহামদুলিল্লাহ ওয়াও